আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বর অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব 15.2 নিয়ে, এবং এখানে কি প্রশ্ন লেখা রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি। 15.2 এ বলা হয়েছে, ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড দেন ফিল ইন দ্য ফলোয়িং টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, ওয়ান এক্সাম্পল ইজ গিভেন ফর ইউ। খেয়াল করো, নিচে একটি টেবিল দেওয়া রয়েছে বা ছক দেওয়া রয়েছে, সেই ছকটি আমাদেরকে প্রথমে দেখতে হবে, তারপরে আমরা একে অন্যের সাথে আলোচনা করে এই সম্পূর্ণ ছকটি পূরণ করব। শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি দলগত কাজ, অর্থাৎ তোমরা এটি ইন্ডিভিজুয়ালি করবে না, এটি তোমরা দলগতভাবে তোমাদের সহপাঠী বা বন্ধুদের সাথে মিলে তারপরে করবে। দেখো, এই ছকে মোট 4টি অংশ রয়েছে। প্রথম অংশে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে বলা হয়েছে পার্সোনাল লেচার, এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন, এবং সবশেষ যে ঘরটি সেখানে বলা হয়েছে নিউজ আর্টিকেলস। তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মূলত এই খালি ঘরগুলোতে লিখব, এবং লেখার মধ্য দিয়ে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এই ছকটি পূরণ করা খুবই সহজ। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে এই সম্পূর্ণ ছকটি আমি তোমাদেরকে উত্তর সহ দেখিয়েছি। তো চলো আমরা সেই উত্তরটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। এখানে খেয়াল করো, 15.2 এর যে প্রশ্নটি বলা হয়েছে বা যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটি আমি এখানে উপস্থাপন করেছি। এরপরে আমাদের মূল বইতে যেরকম ছক দেওয়া রয়েছে ঠিক একইভাবে আমি এখানে একটি ছক উপস্থাপন করেছি। তোমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারো, অথবা চাইলে তোমাদের মূল যে বই রয়েছে সে বইয়ে যে খালি ঘরগুলো রয়েছে সেই খালি ঘরও তোমরা লিখতে পারো। তো খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে টু হোম ডু উই রাইট, আমরা কাদের কাছে লিখি বা কার কাছে লিখি। পার্সোনাল লেটার আমরা কার কাছে লিখি, অ্যাপ্লিকেশন আমরা কার কাছে লিখি, এবং নিউজ আর্টিকেলস এটি বা আমরা কার কাছে লিখি। তো সেই প্রশ্নের উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখা যাচ্ছে যে পার্সোনাল লেটার বা ব্যক্তিগত চিঠিপত্র সেটি আমরা কার কাছে লিখি। দেখো, আমি লিখেছি উই রাইট টু ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস। আমরা পার্সোনাল লেটার বা ব্যক্তিগত চিঠি কাদের কাছে লিখি? আমরা বন্ধুদের কাছে লিখতে পারি, আমাদের ফ্যামিলি পরিবারের সদস্যদের কাছে লিখতে পারি, অথবা রিলেটিভস অর্থাৎ যে সকল আত্মীয় স্বজন রয়েছে আমাদের তাদের কাছে কিন্তু আমরা পার্সোনাল লেটার লিখতে পারি। অর্থাৎ যাদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে ইনফর্মাল তাদের কাছে কিন্তু আমরা এই পার্সোনাল লেটার লিখতে পারি। এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় লিখে থাকি বলো তো? অ্যাপ্লিকেশন কি? আবেদন বা দরখাস্ত বলি আমরা। তো অ্যাপ্লিকেশন আমরা হেড টিচারের কাছে লিখি, অথরিটিসের কাছে লিখি, সিনিয়র্স বা কলিগ এদের কাছে আমরা লিখি। আমি একটু বাংলায় বলে দিচ্ছি, হেড টিচার হচ্ছে কি? প্রধান শিক্ষক। তোমরা তোমাদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল তাদের কাছে লিখতে পারো, অথরিটিস তুমি কোনো একটি প্রতিষ্ঠানের অথরিটি বা কর্তৃপক্ষের কাছে লিখতে পারো, তুমি সিনিয়র বা তোমার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কাছে তুমি অ্যাপ্লিকেশন লিখতে পারো, তারপর তোমার কলিগস বা সহকর্মী অর্থাৎ তুমি একটি প্রতিষ্ঠানে কাজ করো সেখানে তোমার সহকর্মী যারা রয়েছে তাদের কাছে তুমি অ্যাপ্লিকেশন লিখতে পারো। তো এই সকল ব্যক্তিদের কাছে আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারি। এরপর বলা হয়েছে নিউজ আর্টিকেলস। নিউজ আর্টিকেলস আমরা কাদের কাছে লিখি বা সংবাদপত্রের প্রকাশের জন্য যে নিবন্ধ বা প্রবন্ধ আমরা কাদের কাছে লিখি? দেখো, আমি লিখেছি এডিটর অর পাবলিশার অফ নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। অর্থাৎ এডিটর, এডিটর বলতে বোঝায় সম্পাদক, পাবলিশার বলতে বোঝায় প্রকাশক। কোনো পত্রিকা বা ম্যাগাজিন এগুলোর এডিটর বা পাবলিশার অর্থাৎ প্রকাশক বা সম্পাদকের কাছে কিন্তু আমরা সাধারণত নিউজ আর্টিকেলস লিখে থাকি। তো আশা করছি প্রথম প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে গেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ওয়াই ডু উই রাইট, আমরা কেন লিখি? আমরা কেন লিখি? পার্সোনাল লেটার আমরা কেন লিখি, অ্যাপ্লিকেশন আমরা কেন লিখি, এবং নিউজ আর্টিকেলস আমরা কেন লিখি? তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা এটা দেখি যে পার্সোনাল লেটার আমরা কেন লিখে থাকি। দেখো, আমি এখানে লিখেছি উই রাইট পার্সোনাল লেটার্স টু থ্যাঙ্ক, ইনভাইট, রিকোয়েস্ট, রিপ্লাই টু অ্যানাদার লেটার ইটিসি। এখন এখানে বলা হয়েছে যে আমরা সাধারণত ব্যক্তিগত চিঠি লিখে থাকি এজন্য যে কাউকে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, অথবা রিকোয়েস্ট অনুরোধ করার জন্য, রিপ্লাই টু অ্যানাদার লেটার অর্থাৎ অন্য কোনো ব্যক্তির চিঠির উত্তর দেওয়ার জন্য আমরা পার্সোনাল লেটারগুলো লিখে থাকি। তাহলে শিক্ষার্থীরা, এখানে পার্সোনাল লেটার লেখার বেশ কিছু কারণ বলা হয়েছে, এর বাইরেও কিন্তু অসংখ্য পার্সোনাল লেটার লেখা হয়ে থাকে। যেমন তুমি তোমার কোনো একজন বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, তাহলে এটা কিন্তু একটি পার্সোনাল লেটার। আবার তোমার কোনো একজন বন্ধু সে পরীক্ষায় খুবই ভালো ফলাফল করেছে, তুমি তাকে অভিনন্দন জানাবে, এটাও কিন্তু একটি পার্সোনাল লেটার। তো পার্সোনাল লেটার কিন্তু আমরা যে কোনো ব্যক্তিগত বিষয় নিয়েই লিখতে পারি। এর পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা অ্যাপ্লিকেশন কোন কোন কারণে লিখে থাকি? দেখো, আমি এখানে লিখেছি উই রাইট অ্যাপ্লিকেশনস টু রিকোয়েস্ট অ্যান্ড অর আস্ক ফর সামথিং অর নো কালেক্ট ইনফরমেশন। আমরা কিসের জন্য অ্যাপ্লিকেশন লিখে থাকি? আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি সাধারণত রিকোয়েস্ট করার জন্য, অনুরোধ করার জন্য, অর আস্ক সামথিং অথবা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য,
অর নো আর কারেক্ট ইনফরমেশন, অর্থাৎ কারো কাছ থেকে যদি আমরা কোনো তথ্য জানতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। তো এখানে দেখো প্রথম যে বিষয়টি বলা হয়েছে রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করার জন্য আমরা কিন্তু আমাদের স্কুলে বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখে থাকি, যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অর্থাৎ বিনামূল্যে অধ্যয়নের জন্য আমরা আবেদন করে থাকি। আবার অনেক সময় আমাদের ছুটির প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা স্কুলে আমাদের হেড টিচারের কাছে আবেদন করে থাকি। এগুলো কিন্তু এক একটা কারণ। তো আমরা বিভিন্ন অফিসিয়াল কারণে কিন্তু এই সকল অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারি। পরবর্তী অংশে বলা হয়েছে নিউজ আর্টিকেলস, অর্থাৎ নিউজ আর্টিকেলে আমরা সাধারণত কী কী লিখি। দেখো এখানে বলা হয়েছে টু মেক সামওয়ান অ্যাওয়ার অফ এনি ইস্যু, অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো মানুষজনকে কোনো একটি বিষয় সম্পর্কে অ্যাওয়ার করা। অ্যাওয়ার মানে কি? সচেতন করা অফ এনি ইস্যু, যে কোনো বিষয়, যে কোনো বিষয় নিয়ে আমি যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে বা কোনো সম্প্রদায়কে সতর্ক করতে চাই, জানাতে চাই বা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি? কোনো একটি নিউজ পেপারে বা ম্যাগাজিনে আর্টিকেল প্রকাশ করতে পারি বা নিউজ বা সংবাদ প্রকাশ করতে পারি। তো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দেখে নিলাম, এরপর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু উই রাইট, আমরা কী লিখি, আমরা কী লিখি। এখন দেখো আমরা কী লিখি সেটা আমরা এখানে পার্সোনাল লেটারও দেখবো, অ্যাপ্লিকেশনে দেখবো এবং নিউজ আর্টিকেলেও দেখবো। তো পার্সোনাল লেটারে আমি লিখেছি উই ক্যান রাইট এনিথিং ইন এ পার্সোনাল লেটার, একটি ব্যক্তিগত চিঠিতে আমরা যে কোনো বিষয় নিয়ে লিখতে পারি। তবে শিক্ষার্থীরা এখানে অবশ্যই খেয়াল করবে যাকে তুমি পার্সোনাল লেটার লিখবে তার সাথে যেন তোমার সম্পর্কটা ইনফর্মাল হয়। তাহলে আমরা বুঝে নিলাম যে পার্সোনাল লেটারে আমরা যে কোনো বিষয় সম্পর্কে লিখতে পারি। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশনে কী লিখি। এখানে আমি লিখেছি উই ফর্মালি আস্ক পারমিশন ফর সামথিং, অর্থাৎ ফর্মালি অফিসিয়ালিভাবে বা দাপ্তরিকভাবে বা আনুষ্ঠানিকভাবে যখন কোনো কিছু সম্পর্কে আমরা পারমিশন বা অনুমতি চেয়ে থাকি তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন লিখে থাকি। এবং নিউজ আর্টিকেলস আমরা কেন লিখে থাকি বা কী লিখে থাকি, এখানে বলা হয়েছে সোশ্যাল ইস্যুস, ইনসিডেন্টস, ট্রাভেল এক্সপিরিয়েন্স। এখানে খেয়াল করো লেখা রয়েছে যে নিউজ আর্টিকেলে আমরা কোন কোন বিষয়গুলো লিখে থাকি। প্রথমত আমি লিখেছি সোশ্যাল ইস্যুস, অর্থাৎ বিভিন্ন সামাজিক ঘটনা, সেটা হতে পারে রাজনৈতিক ঘটনা, হতে পারে সাংস্কৃতিক কোনো ঘটনা, কোনো একটি দুর্ঘটনা ঘটেছে কোথাও, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নিউজ পেপারে লিখতে পারি। ইনসিডেন্ট, কোনো একটি ঘটনা ঘটেছে, সেটা যে কোনো ঘটনাই হোক সেটা আমরা লিখতে পারি। ট্রাভেল এক্সপিরিয়েন্স, ভ্রমণ অভিজ্ঞতা, এটি সম্পর্কে কিন্তু আমরা নিউজ আর্টিকেল লিখে থাকি বা লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমরা মোট তিনটি প্রশ্নের মধ্য দিয়ে এই 15.2 এই সবগুলো বিষয় জেনে নিলাম, যে পার্সোনাল লেটার কেন লেখা হয়, অ্যাপ্লিকেশন কেন লেখা হয়, নিউজ আর্টিকেলস কেন লেখা হয়। আশা করছি তোমরা এই 15.2 খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের 15.3 এবং 15.3 আমাদেরকে ঠিক কী কী করতে বলা হয়েছে তাই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।